রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরের আগে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ার শেল ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তামসির সুমনের রিপোর্ট। ফুটপাত দখলমুক্ত করার ইস্যু নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে বৃহস্পতিবার থেকে এ সংঘর্ষের সূত্রপাত। এর জের ধরে শুক্রবার দুপুর 12:30টায় মিছিল বের করে হকাররা। সেই মিছিলের উপর মার্কেট ভবন থেকে ইট পাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ। এ সময় উভয় পক্ষই রাস্তায় গাড়ি ভাঙচুর চালায়। হকারদের পণ্য বিক্রির চৌকি সহ তাদের পণ্য ভাঙচুর করেন ব্যবসায়ীরা। অন্যদিকে মার্কেট ভাঙচুর চালানোর চেষ্টা চালায় হকাররা। ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, সংঘর্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারাই অপরাধের সাথে জড়িত হয়েছে, যারাই ধরনের জনপ্রিয়তা বিঘ্ন করতেছে, এক বিন্দু ছাড় দেওয়া হবে না। অলরেডি আমরা ব্যাপক সংখ্যায় গ্রেপ্তার করেছি। এই গোলমালে যারাই লিপ্ত হবে তাদেরকে আইনামলে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে রাজধানীর রাস্তাগুলো হকার মুক্ত করতে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে পুলিশ কাজ করে যাবে বলেও জানান তিনি। আমরা সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা পর্যায়ক্রমে ঢাকা শহর থেকে আমরা আগেও বলেছি সমস্ত রোডগুলোকে আমরা হকার মুক্ত করব। এ সময় ঘটনাস্থল থেকে 200+ হকার ও ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।